কিছু একটা মনে ডাউনলোড দিচ্ছেন না আইডিএম এ, ওটা নাহলে পজ দিয়ে দেন। এবার হবে ভাই, মডেমে ছিলাম তো এতক্ষণ, এর জন্য একটু প্রবলেম হয়েছে। ওকে, আপনার পেজে যান। আর যিনি রেকর্ড করতেছেন উনি পিন করে নেন, যে স্ক্রিন স্ক্রিন শেয়ারটা আছে ওই স্ক্রিন শেয়ারে আপনি পিন করে নেন, তাহলে আপনি রেকর্ডিংটা সুন্দর হবে। ভাই আসছি, আমার পেজে আসছি। ওকে, পেজে আসার পরে দেখেন আপনি একটু নিচে যান, কিসে যাব? একটু স্ক্রল ডাউন করেন ডান সেটিংস, পাশ থেকে, ডান পাশে, ডান পাশ থেকে, ডান পাশের দিকে। আচ্ছা, এই দেখেন আপনার এখানে বোস্ট আনএভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে, বোস্ট আনএভেলেবল দেখাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে দেখেন আপনি এখানে ইয়ে করতে পারবেন না, ক্যাম্পেইনও চালাইতে পারবেন না, বুস্ট এটা করতে পারবেন না, ক্যাম্পেইন এয়ার ম্যানেজার থেকে ক্যাম্পেইন চালাইতে পারবেন না, বিকজ আপনার এটা সামহাও রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, ঠিক আছে। আপনার এটা যে রেস্ট্রিক্টেড করে দিছে, আমরা এখানে পেজ প্রমোশন চালাইতে পারবো না। এটা দেখেন আপনি অ্যাড সেন্টার লিখা আছে, এটা বাম পাশে, বাম পাশে অ্যাড সেন্টারে ক্লিক দেন, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার। হ্যাঁ নিচে তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক পাবলিশিং, দেন, টুলসের ডান পাশে তিনটা ডট আছে, ডটে ক্লিক দেন। অ্যাড সেন্টারে ক্লিক করলাম, ডান তিনটা পাশে, ডট। ডান পাশে ক্রিয়েট এর, হ্যাঁ এখানে তিনটা ডট, হ্যাঁ ক্লিক দেন, অ্যাড ম্যানেজারে ক্লিক দেন। নেট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক দেন, ভাই এটাতে কি করে বলবো? এটা ডান দিয়ে দেন, মানে ক্রস করে দেন। ওকে, আচ্ছা এখন দেখেন আপনার কিন্তু অ্যাড ম্যানেজারটা ঠিক আছে, যদিও আপনার বুস্ট আনএভেলেবল দেখাচ্ছিল পেজে, বাট আপনার অ্যাড ম্যানেজার ঠিক আছে। অ্যাড ম্যানেজার ঠিক আছে, এটা কিভাবে বুঝবেন, এই যে আপনার ক্রিয়েট অপশনটা আছে দেখছেন, এই ক্রিয়েট অপশনটা এনেবল দেখাচ্ছে, ডিসেবল না, এনেবল, তো তার মানে হচ্ছে আপনি এখান থেকে কাজ আমরা করতে পারবো। জি ভাই, ভাই এখন এখন কি করবো ভাই?
জুয়েল ভাই, আপনি একটা দুইটা ডিভাইসে আছেন ভাই, একটা ডিভাইসে সাউন্ড অফ করে দেন। ক্রস করে দেন। ওকে, সো দেখেন এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক দেন আপনি। ওকে, এখন দেখেন এখান থেকে আমরা মানে ক্যাম্পেইন গুলি আমরা পরিচালনা করতে পারবো, ঠিক আছে? এখান থেকে দেখেন আমরা আমাদের ক্যাম্পেইন স্টার্ট করতে পারবো। অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা পেইড প্রমোশন বা ক্যাম্পেইন চালাবো। তো কেউ একজন প্রশ্ন করছিল যে এটার জন্য আসলে বায়ার আমাদের অ্যাক্সেস দিবে নাকি আমরা অ্যাক্সেস দিব। এটার জন্য অবশ্যই বায়ার আমাদেরকে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেসটা কিভাবে দিবে, সে তার পেজে আমাদেরকে যদি অ্যাডমিন করে দেয় তাহলে আমরা পেজ থেকে এই অ্যাক্সেসটা আমরা পাবো, ঠিক আছে? পেজে আমাকে অ্যাডমিন করে দিতে হবে, অ্যাডমিন করে দিলে আমরা এই অ্যাক্সেসটা পাবো। আর বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে বায়ার দিবে আসলে বিষয়টা এরকম না। ফেসবুক মার্কেটিংটা আসলে গুগল ক্যাম্পেইনের মতো না। ফেসবুকটা আসলে কিন্তু লোকালি অনেক কাজ আছে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বায়ারের বা বাংলাদেশি ক্লায়েন্টের যে কাজগুলি আমরা করি, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে আমাদের নিজেদের ক্যাম্পেইন করে দেওয়া লাগে, সেক্ষেত্রে নিজের কার্ড বা এগুলা লাগে। কথা আমি কি ওনাকে বুঝাইতে পারছি এখন? হ্যালো, কে জন প্রশ্ন করছিলেন আপনি, কি আপনার আনসারটা পাইছেন? উনি করছিল, জুয়েল ভাই করছিল কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি এটা এইটা করে নেই। আচ্ছা, ওকে ওকে, ফাইন। আচ্ছা দেখেন, এখন আমরা এখানে অনেক ধরনের অবজেক্টিভস আছে। আমরা এক একটা সময় এক একটা অবজেক্টিভস আমরা ইউজ করব। তো এখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটা ইউজ করি। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কিন্তু আসলে আমরা সেলস এর জন্য না, আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ট্রাফিকের কাছে যেন আমার কি করে আমার অ্যাডভার্টটা শো করে, রিচ করে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য, ইটস নট আপনার এটা ইয়ার জন্য না, ঠিক আছে? তো এটার জন্য আপনি কি করবেন, দেখেন আপনি কন্টিনিউ ক্লিক দেন। ক্যাম্পেইন একটা নাম দিবেন, ক্যাম্পেইনের একটা নাম দেন। হ্যাঁ ভাই, দিয়েছে। ওকে, প্ল্যান হচ্ছে নিচে যান। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাকে অন করে দেন। এটা অফ আছে, এটাকে অন করে দিতে হবে। ওকে, দেন দেখেন এখানে আপনার ক্যাম্পেইন বাজেটের দুটো অপশন আছে, একটা ডেইলি বাজেট, ডেইলি বাজেট হ্যাঁ, ডেলি বাজেট ক্লিক দিলে এখানে আপনার লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেট মানে হচ্ছে কি টোটাল বাজেটটা আসবে, ঠিক আছে? ডেলি বাজেট রাখতে পারেন অথবা লাইফ টাইম বাজেটও নিতে পারেন, ঠিক আছে? ওকে, দেন আপনি নেক্সট এ ক্লিক করেন।
নেক্সট এ ক্লিক করার পর দেখেন গেছে আসছে কি অ্যাড সেট, সো অ্যাড সেট এর একটা নাম দিতে হবে। ভাই সেম টাইরি সেম দিতে পারেন, কোনো সমস্যা নাই, সেম নাম দিতে পারেন। ওকে, এখন দেখেন আমরা আসছি কি ডাইনামিক ক্রিয়েটিভ, ডাইনামিক ক্রিয়েটিভ আমরা করবো না, আমরা ম্যানুয়াল ক্রিয়েটিং করতেছি, ঠিক আছে। এর আগে গুগল ক্যাম্পেইন আমরা দেখাইছি যে আসলে আমরা ম্যানুয়ালি সবকিছু সেট করবো। এখন দেখেন আপনার বাজেট এন্ড শিডিউল, আপনার এখানে স্টার্ট ডেটটা দেওয়া আছে, এন্ড ডেট দেওয়া দেওয়া আছে, আপনি এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা কি করতে পারেন, আপনি নিজের ইচ্ছা মতো করে দিতে পারেন। স্যার ক্লাসে মেবি এক্সেস একদম শাকিল নামের কি কে স্যার, শাকিল ইসাক, ইসাক নামের এক স্যার আইডি, মানে ক্লাসে জয়েনিং এর জন্য এক্সেস চাচ্ছে। অ্যাক্সেস চাইলে তো সে হবে না, সে তো অনেক দীর্ঘদিন যাবত ক্লাসে আসে না এবং সে সবসময় লেট করে আসে, ইভেন সে তার ইস্যু থাকলে, প্রবলেম থাকলে এগুলো তো আমাকে বলা উচিত, সে তো আমাকে কিছু এগুলো বলেও নাই, জানাও নাই, তবে তো হবে না। কাজ থাকে তো এই সময় মানে 11টা থেকে এই আর কি, পরে বলছিল যে আচ্ছা তাহলে এটা স্যারকে জানাইতে। না আমি দুঃখিত, আসলে সে অনেক দীর্ঘদিন যাবত ক্লাস করে না। জি স্যার। ওকে, এখন দেখেন কি ভাই আমি আসছি। ওকে, দেখেন নিচে যান আপনি, দেখেন এখানে আমরা, এখানে লোকেশন আছে, দেখছেন লোকেশনটা আপনি এডিটের লোকেশনের ডান পাশে দেখেন এডিট অপশনটা আছে, এডিট অপশনে দিয়ে আপনি লোকেশনটাকে সেট করে নিতে পারবেন। এখানে জি না, এখানে না, লোকেশনে যান, লোকেশনের ডান পাশে আপনি কই গেছেন লোকেশন, এই যে দেখেন লোকেশন বাটনটা পাচ্ছেন না আপনি খুঁজে, না না ভাই আস্তে আস্তে একটু নিচে যান, কল করেন আস্তে আস্তে নিচে যান। হ্যাঁ ভাই, এখন হ্যাঁ, তো এখানে আপনি কি করে দিতে পারবেন, এই যে সার্চ লোকেশন আছে এটাকে কেটে দেন, এটা ক্রস বাটনে ক্লিক দেন, ইউনাইটেড কিংডম যেটা আছে এখানে ক্রস বাটনে ক্লিক দেন। হ্যাঁ, এখন সার্চ লোকেশন আসছে, এখানে সার্চ দেন যে এরিয়াতে আপনি ক্যাম্পেইনটা চালাইতে যাচ্ছেন, এখানে লোকেশনটা সার্চ দিবেন। ঠিক আছে, আপনি বাংলাদেশ, হ্যাঁ ফুল বাংলাদেশ দেখাচ্ছে আপনি, আমরা স্পেসিফিক ছোট ছোট এরিয়ার মধ্যে আমরা করতে পারি, ঠিক আছে। জি, এখন দেখেন নিচে আছে আপনাকে এইজ আছে, এইজটা সিলেকশন করে দেন, জেন্ডারটা সিলেকশন করে দেন, তারপর আসবে আমাদের ডিটেল টার্গেটিং। এটা হচ্ছে নিশের উপরে নির্ভর করে নাকি? হ্যাঁ, নিশের উপর আপনার যে এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে একটু নিচে যান আপনি, ডিটেল টার্গেটিংটা কই, এই যে ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং এটা ক্লিক দেন, ডিটেল টার্গেটিং এডিটে ক্লিক দেন। হ্যাঁ, বুঝলাম না, ডিটেল টার্গেটিং লিখা আছে না, ডিটেল টার্গেটিং এর পাশে এডিট আছে না, এখানে ক্লিক দেন। হ্যাঁ এই তো, এখন দেখেন এখানে ব্রাউজ একটা অপশন আছে, দেখছেন ব্রাউজ ডান পাশে, ব্রাউজে ক্লিক দিলে আপনি কি পারবেন, এখানে ব্রাউজে ক্লিক দেন, ক্লিক দিলে দেখেন এখানে ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার্স আছে, তো একটা একটা করে আমরা দেখি। এই এই ডিজিটাল টার্গেটিংটা হচ্ছে মূলত আমরা যাদের কাছে আমাদের ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি, আমরা যাদের কাছে মূলত চাচ্ছি যে তাদের কাছে আমাদের ক্যাম্পেইনটা শো করুক, এটা হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করে দিবো, ঠিক আছে। তো একটা একটা করে আমরা দেখি, ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স এর প্রথমে ক্লিক করেন, দেখেন এখানে কি কি জিনিস আছে, আস্তে আস্তে নিজে পড়েন, এডুকেশনাল, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস,
রিলেশনশিপ ওয়ার্ক ইন্টারেস্ট রিলেশনশিপে ক্লিক দেন রিলেশনশিপ স্ট্যাটাস হ্যাঁ ক্লিক দেন দেখেন এখানে কি কি আছে প্রত্যেকটি সেগমেন্টের ভিতরে আপনি আরো অনেকগুলি সাব সেগমেন্ট পাবেন বুঝছেন আমাকে দেখি বুঝতেছেন একেবারে স্পেসিফিক করে কিন্তু আমরা এখান থেকে দিতে পারি ঠিক আছে খুব সুন্দর করে এখান থেকে খুব টার্গেটিং করা যায় কমপ্লিকেটেড ডিভোর্স এখান থেকে কোনটা সিলেক্ট করবো আমরা তো আসলে কোন একটা প্রোডাক্ট কে টার্গেট করে আমরা করলে এটা ভালো ছিল আমাদের জন্য সবচেয়ে বেস্ট আমরা প্র্যাকটিসিং টা বেস্ট ছিল এখন তো আসলে আমরা কোন প্রোডাক্ট কেও চুজ করি নাই কিছুই এ করতেছি না এইভাবে চুজ করা দরকার ছিল আচ্ছা তাহলে ভাই একটা প্রোডাক্ট ধরেন এই ধরনের ফিমেলদের একটা প্রোডাক্ট নিলেন ওই যে এখানে কি আছে হেলথ এন্ড বিউটি এগুলো কি আছে এগুলো নিয়ে নেন মেকআপ বক্স নিছেন আচ্ছা ভাই এটা নেই এটা নিলে এই ছবিটা কিন্তু ডাউনলোড করে নিয়ে ছবিটা আমাদের লাগবে কাজে লাগবে ছবিটা ডাউনলোড করে নেন হ্যাঁ ভাই ছবি ডাউনলোড হয়েছে ওকে তো দেখেন ধরেন আমরা এই প্রোডাক্টটাকে নিয়ে আমরা কাজ করি এই প্রোডাক্টের উপর ক্যাম্পেইন করতে যাচ্ছি তো এখন দেখেন আমাদের আমাদের টার্গেটিং করতে সুবিধা হবে তো দেখেন এটা আপনি কি করতে পারেন ইনি রিলেশনশিপে আছে যারা তাদেরকে আপনি টার্গেট করতে পারেন তারপরে আপনার নিউ মেরিট হয়েছে এই ধরনের মানুষকে টার্গেট করতে পারেন যারা এঙ্গেজ আছে তাদেরকে টার্গেট করতে পারেন এঙ্গেজ তাদেরকে দেন ইনি রিলেশনশিপ দেন ওপেন রিলেশনশিপ আছে ওপেন রিলেশনশিপ দেন সিঙ্গেলে তো ভাই দেয়া যায় সিঙ্গেলদেরকেও দিতে পারেন হ্যাঁ ভাই দিয়েছি ওকে ফাইন দেন আপনি ওয়ার্কে যান এমপ্লয়ার্স এমপ্লয়ার্স ক্লিক দেন এখানে আপনি সার্চ দিতে পারেন তো এই বেসিক্যালি কি ধরনের ফিমেল এমপ্লয়ার্স এই প্রোডাক্টটা কিনতে পারে এটা আপনাকে একটু বুঝতে হবে ঠিক আছে যেমন লাইক কারা হয়তো কারা এটা করতে পারে ধরেন ফিমেল যারা কর্পোরেট জব করতেছে তারা অথবা আমরা এভাবে না করে এখানে আপনি বেঁকে দিয়ে দেখেন আপনি জব টাইটেলের একটা অপশন অপশন আছে হ্যাঁ ওই জব টাইটেল থেকেও আপনি কি করতে পারেন সিলেকশন করতে পারেন জব টাইটেল
এখানে জব টাইটেল জব টাইটেল জব টাইটেলে দেখেন এটা কারা আসলে এটা ইউজ করতে পারে যারা হচ্ছে কি রিসেপশনে যারা থাকে বা এই ধরনের তারা এটা ইয়ে করতে পারে বা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ যারা আছে তারা এটা ইউজ করবে বেশি বেসিক্যালি হ্যাঁ বেশি কাস্টমার সার্ভিস হ্যাঁ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ দেন বা ইয়া দেন এগুলো দেন ভাই বানান বলেছে ভাই হ্যাঁ ভাই কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এরপরে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ শপিং এন্ড ফ্যাশন আছে দেখেন শপিং এন্ড ফ্যাশনে যান শপিং এন্ড ফ্যাশন থেকে দেখেন এখান থেকে আপনি টার্গেটেড কাস্টমার পাবেন এই যেখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে ফ্যাশন অ্যাক্সেসরিজ ফ্যাশন অ্যাক্সেসরিজ যান এটা তো আপনার যে প্রোডাক্ট এটা একটা ফ্যাশন ইয়ার মধ্যে পড়ে ঠিক আছে জি ভাই নাই এখানে এটা ক্যাটাগরি নাই ওকে আপনি তাহলে এটা যান বিউটিতে দেখতে পারে হ্যাঁ বিউটিতে দেখতে পারে কসমেটিক্স কসমেটিক্স ইয়েস হ্যাঁ ভাই বিহেভিয়ার হ্যাঁ বিহেভিয়ারে ক্লিক দেন ঢুকান অ্যানিভার্সারি যারা অ্যানিভার্সারি এটা আমরা টার্গেট করতে পারি উইদিন 61 to 90 days ভাই এটাতে কি বোঝালো অ্যানিভার্সারি মানে বুঝেন নাই অ্যানিভার্সারি তো বুঝছি ভাই মানে উইদিন 62 মানে 61 to 90 days বলতে বোঝাইতেছে আর কি ভাই 100 তাদেরকে আমরা টার্গেট করতে পারি ওকে তারপর আর কাদেরকে হতে পারে মোবাইল ডিভাইস ইউজার্স ইউজ টাইম ওইটাতে ক্লিক দেন এখানে দেখেন মোবাইল ডিভাইস ইউজার এর মধ্যে দেখেন অল মোবাইল ইউজার না এখানে আমরা যারা দামি মোবাইল বিশেষ করে সাধারণত দেখবেন হ্যাঁ মহিলাদের যাদের হাজবেন্ড বাইরে থাকে দামি মোবাইল ইউজ করে বা ফিমেলদের দেখবেন যে রিলেটিভ বাইরে থাকে দামি মোবাইল দেখে দামি মোবাইল ইউজ করে হ্যাঁ তো এই ধরনের জায়গাগুলো দামি মোবাইল আছে দামি মোবাইল দেখে এখানে সিলেকশন করেন অ্যাপল আইফোন টাইফোন এগুলো দেন জি ভাই পুরুষের তুলনায় কিন্তু মেয়েরা আইফোন বেশি ইউজ করে বাংলাদেশে স্যার আমার একটা কোশ্চেন ছিল জি বলেন স্যার আমরা যে মার্কেটিং এখন স্যার দেখাইতেছেন ফেসবুকে এটা কি স্যার অর্গানিক মার্কেটিং বলে নাকি স্যার নর্মাল যে মার্কেটিং না 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 এটা পেইড প্রমোশন এগুলো সব পেইড আচ্ছা তো অর্গানিক বলতে কি স্যার এই পেড প্রমোশন দিয়ে কি হয় না নাকি অর্গানিক বলতে কি টোটালি ধরনের কোন ধরনের আমি ফ্রেন্ড ছাড়া আমার বিভিন্ন ধরনের কমেন্ট বা গ্রুপিং এগুলো দিয়ে কি অর্গানিক ওইটাকে বোঝাইতেছে হ্যাঁ অর্গানিক ওইটাকেই বোঝাচ্ছে অর্গানিক মানে হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে যে মার্কেটিং করা ওইটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং তাহলে ওইটার জন্য তো স্যার আমার মানে গ্রুপ থাকলে মনে বেশি ভালো হয় না স্যার গ্রুপ পেজ থাকা লাগবে জি আচ্ছা আমরা অর্গানিক মার্কেটিং একদিন দেখাবো না সমস্যা নেই
জি ধন্যবাদ স্যার, দেখালে মনে ভালো হয় স্যার, কারণ ইদানিং স্যার ফেসবুকে ঢুকলি স্যার বিভিন্ন মানে অর্গানিক মার্কেটিং তো একেবারেই সহজ, মানে এগুলা লাইভ স্ট্রিমিং এর মতো কাজ সহজ একেবারে, জাস্ট দেখাই দিলেই পারবে স্যার। ইনস্টাগ্রামও কি সেমি একটু পার্থক্য আছে, জাস্ট একটু দেখেন দেখলে এগুলো পারবেন। আচ্ছা ভাইয়া ইনশাআল্লাহ আইফোন 8 দিছি 8 প্লাস আচ্ছা দিতে পারেন এগুলি, আমি আসলে আইফোন নিজে চালাই না, আমি জানিও না আসলে আইফোন সম্পর্কে খুব বেশি তো ভালো আইডিয়া নাই, তো এটা জানি যে মানে মেয়েদের হাজবেন্ড বাইরে টাইরে থাকে তো বা বিভিন্ন ভাবে আমি দেখছি যে সবসময় আইফোন বা আমাদের যারা ক্লাসমেট ছিল ইউনিভার্সিটি লাইফে দেখছি যে মেয়েরা সবসময় আইফোন ইউজ করতো, তো এই জন্য আমার কাছে মনে হয় বা আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশে মেয়েরা আইফোন বেশি ইউজ করে। ওই ভাইয়া আমি তো দেখি স্যার ঠিকই বলছেন, মেয়েরা একটু আইফোন বেশি ব্যবহার করে। ওকে আমি দেখছি রেডমি ব্যবহার করে মেয়েরা বেশি। আচ্ছা এরপরে এইভাবে এইভাবে তো এইভাবে টার্গেটিং করে দিবেন, ঠিক আছে এখানে কিন্তু আপনি সব পাবেন, মানে অলমোস্ট আপনি এখানে পাবেন না আসলে এরকম নাই, আপনি এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি খুঁজে শেষ করতে পারবেন না। ওকে বুঝছেন, এইভাবে ক্যাটাগরি খুঁজে খুঁজে আপনি সুন্দর করে টার্গেটিং করে দিবেন। এখন দেখেন অটোমেটিক প্লেসমেন্ট আছে রিকমান্ডেড, অটোমেটিক প্লেসমেন্ট থেকে আসলে রেজাল্টটা ভালো আসে, ঠিক আছে যেটা রিকমান্ডেড করে দেয় এটা থেকে রেজাল্টটা আসলে কিন্তু ভালো আসে। তারপর আপনি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারেন, ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে আছে, ম্যানুয়াল প্লেসমেন্ট হচ্ছে কোন কোন জায়গায় শো করবে আপনার অ্যাডভার্টাইজ আপনি ম্যানুয়ালি সেট করে দিলেন, আর অটোমেটিক প্লেসমেন্ট মানে হচ্ছে ফেসবুক এটা ডিরেক্টলি তার প্লেসমেন্ট করে নিবে, ঠিক আছে তো ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দেন। দেখেন ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দেওয়ার পর আপনার কি কি আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তারপরে কি অডিয়েন্স নেটওয়ার্ক, তো এইগুলো এইগুলোতে দেখাবে, আপনি চাইলে এখান থেকে এগুলো একটা দুইটা বাদও দিয়ে দিতে পারেন, কারণ লাইক আপনি চাচ্ছেন না যে মেসেঞ্জার আপনি অ্যাডভার্টটা শো করুক, তাহলে আপনি মেসেঞ্জারটাকে উইথড্র করে দেন। ওকে তার মানে হচ্ছে আপনার অ্যাডভার্টটা মেসেঞ্জারে যাবে না, আপনি চাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্কেও যাবে না, অডিয়েন্স নেটওয়ার্ক মানে হচ্ছে কি ফেসবুক রিলেটেড যে ইয়া থাকবে আদার্স নেটওয়ার্ক গুলি আছে ওইখানে আপনার শো করবে না, তাহলে আপনি অডিয়েন্স নেটওয়ার্কটাও বাদ দিয়ে দিতে পারেন। ওকে এখন দেখেন আমরা কি করব, এখানে আর এই ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে দেখাবে এখানে কিন্তু আরো অনেকগুলি ওয়ে আছে, দেখেন আমরা ফিডস এর মধ্যে দেখাবে, ফিডস এর মধ্যে কি কি বিষয় আছে এইগুলোর মধ্যে দেখাবে, তো আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, এখান থেকে নতুন কিছু অ্যাডও করতে পারেন, কিছু রিমুভও করে দিতে পারেন, মানে স্পেসিফিকলি বা আমি বলে দিতে পারবো কোথায় কোথায় শো করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এখন যেটা করতেছি এটা তো স্পেসিফিকেশন আমরা করতেছি কোন কোন জায়গায় শো করবে আমার অ্যাডভার্টটা। আচ্ছা ভাই এটা বুঝছি, এখন কি ভাই এটা তুলে দেব ম্যানুয়াল? ম্যানুয়াল তুলে দেন, আপনি অটোমেটিক প্লেসমেন্টে রাখেন। ওকে দেন দেখেন এখানে হচ্ছে যে কস্ট কন্ট্রোল অপশনটা আছে, কস্ট কন্ট্রোল অপশনে কিন্তু আমরা কস্ট কন্ট্রোল করতে পারবো না, বিকজ এখানে নেন কার্সরটা ধরেন, দেখেন এখানে একটা অপশন দেখাবে তাহলে আপনি বুঝতে পারবেন, দেখেন দ্য লোয়েস্ট কস্ট বিড স্ট্র্যাটেজি ডাজ নট হ্যাভ এ কস্ট কন্ট্রোল, আপনাকে লোয়েস্ট কন্ট্রোল আমরা দিয়ে কিন্তু আমরা কিন্তু হ্যাঁ লোয়েস্ট কন্ট্রোল দিয়ে সেট করে আসছি, লোয়েস্ট কন্ট্রোল থেকে কিন্তু আপনার কস্ট কন্ট্রোলটা করা যায় না, আপনার হাই বিড স্ট্র্যাটেজি যখন থাকবে তখন আপনি এখান থেকে কস্ট কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে ওকে নেক্সট নেক্সট এ ক্লিক করেন। হ্যাঁ এখন দিবেন আপনি অ্যাডভার্ট এর নেম, নামটা একটা দেন, আবার দেন নামটা দেন, হ্যাঁ ভাই দিলাম। ওকে
এখন দেখেন এখানে একটা অপশন আছে কি ইউজ সিলেক্টেড পেজ, এই যে সিলেক্টেড পেজ অপশনটা আছে এখান থেকে আপনি চাইলে এই সিলেকশনে এই পেজটার আন্ডারে করতে পারেন অথবা ডিফারেন্ট কোনো পেজ সিলেকশনও করে দিতে পারেন এখান থেকে নাকি জেনারেলি উপরে উপরে আপনার ফেসবুক পেজ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দেন এখানে নিচেতে, হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার আদার্স যে পেজগুলো আছে এই পেজগুলিও আপনি কিন্তু এখানে যে কোনো একটা পেজ সিলেকশন করে দিতে পারেন, তাহলে ওই পেজের আন্ডারে আপনার এই অ্যাডভার্টটা চলবে। বুঝছি ভাই, মানে আমার যে সব পেজ আছে ওই ওই পেজগুলোতে, হ্যাঁ ওকে দেন হচ্ছে নিচে যান। দেন নিচে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের ফরম্যাট আছে, আমাদের ইনস্ট্যান্ট কোন এক্সপিরিয়েন্স লাগবে না, নিচে যান এড ক্রিয়েটিভে যান, এড ক্রিয়েটিভে যাওয়ার পর এখানে মিডিয়া আছে চেঞ্জ মিডিয়াতে ক্লিক দেন, আপনার ভিডিওটা আপলোড যে ইমেজটা ডাউনলোড করেছিলেন এটা আপলোড করে নিন। কিছুক্ষণ আগে ডাউনলোড করলেন, ডাউনলোড সে যান তাহলে তো ডাউনলোড সে পাবেন আশা করি। ডাউনলোড কি ব্রাউজার থেকে করছেন না? ব্রাউজারের ডাউনলোড একটা অপশন আছে ওই জায়গায় যান। না না ভাই আমি আইডিএম দিয়ে করছিলাম। আইডিএম এ ঢুকেন, সমস্যা কি আইডিএম এ তো ইয়া লোকেশন দাদা, আপনি আইডিএম এ ঢুকেন বলতেছি। মূল কাজই তো বাকি ভাই, তার তো কোনো কমপ্লিট করে নেই। ওইটা ভাই HTML ফাইল ডাউনলোড হয়েছিল। ভাই আপলোড ফেল দেখাচ্ছে। আবার দেন কি ফরম্যাট করছেন, জেএফ আইএফ কি এটা জেপিজি পিএনজি একটা ফরম্যাট করেন অথবা যে কোনো এখানে আপনার ইমেজ অন্য কোনো ইমেজ থাকলে এগুলো দেন, এটা যে এটা তো হবে না, এটা কি ফরম্যাট দিছেন, এই ফরম্যাট তো হবে না, আপনি জেপিজি পিএনজি ফরম্যাট পিকচারে সেভ করেন, ছবিটা পিকচারে সেভ করছেন না? না 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 পিকচারে সেভ করেন, তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস থেকে তাড়াতাড়ি জানিয়ে আনেন। ওইটা পিকচারে সেভ করলে হবে না, ওটা ফরম্যাটই ওইটা। আচ্ছা ভাই আমি যে অন্য একটা পিকচার দিই,
Okay, then next click then. It is square even 1:1. এটাকে কি ছোট করা যাবে? না এটাকে ছোট করা যাবে, ক্রপ করা যাবে। এটা ছোট করব। ক্রপে ক্লিক দেন তাহলে আপনি কাটতে পারবেন। এটাকে আপনি যদি রাখতে চান তাহলে অরিজিনালে ক্লিক দেন, ক্রপে আবার ক্লিক দেন, ক্লিক দিয়ে অরিজিনালে ক্লিক দেন। আপনি চাচ্ছেন যে পুরোটা রাখতে তাহলে ক্রপে ক্লিক দেন, অরিজিনালে ক্লিক দেন। ওকে, এখন অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এখন আবার বেশি হয়ে গেছে না, নিচের ইয়াটা তো চলে আসতেছে। জি, এটা এখন আচ্ছা, আপনি তো এটা ডাউনলোড করছেন এমনিতে নরমালি, বাট যখন ক্যাম্পেইনের কাজে ইউজ করবেন সুন্দর করে ভালো ইমেজ বা ভালো ব্যানার এগুলো ইউজ করতে হবে, বুঝছেন? জি ভাই। ওকে, দেন ডানে ক্লিক দেন। আইজুল ভাই আপনি মাইক্রোফোন মিউট করেন। ওকে, এখন দেখেন আপনাকে কি বলছে, নিচে আরো নিচে যান, আরো যাবো নিচে, আরো নিচে যান, অ্যাড ওয়েবসাইট ইউআরএল। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক দেন। তো এখান থেকে আপনি হেডলাইন দিবেন, অফার রিলেটেড হেডলাইন দিবেন, একটা সুন্দর ডেসক্রিপশন দিবেন, তারপর ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ওয়েবসাইট ইউআরএল মানে হচ্ছে কিন্তু এখানে ল্যান্ডিং পেজ, এটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের ইউআরএল দিবেন। ল্যান্ডিং পেজ বলতে তো ভাই এটাই। হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে ভাই, আর এই যে বাই ডিসপ্লে লিংক অথবা কল অফ কল টু অ্যাকশন, কল টু অপশনের মধ্যে আপনি কি দিতে পারেন, আপনি শপ নাও দিতে পারেন, কারণ যেহেতু আপনার এখানে এটা শপ কিনবে তাই তো, তাহলে শপ নাও দিতে পারেন। নিচে স্ক্রল ইয়া করেন, বাটনের মধ্যে ক্লিক দেন, শপ নাও। ওকে, তাহলে দেখেন আপনি ডান পাশে যে প্রিভিউটা দেখাচ্ছে, প্রিভিউটা দেখেন সবাইকে। এই যে ভাই এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেখেন আপনার প্রিভিউটা অ্যাডভার্টটা কিভাবে মানুষের কাছে শো করবে এটা দেখাচ্ছে। ঠিক আছে, জি, আমাদের ক্যাম্পেইন কিন্তু রেডি হয়ে গেছে এবং সবকিছু কিন্তু ইয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট কি করবো, এন্ড জাস্ট আমরা শুধু পাবলিশ বাটনে ক্লিক দিব, জাস্ট অনলি পাবলিশ বাটনে ক্লিক দিব, তাহলে কিন্তু আমাদের অ্যাডভার্টটা ক্লিক হবে। ডিসপ্লে লিংক কি দেওয়ার দরকার আছে? ডিসপ্লে লিংক কি দেওয়ার দরকার আছে? না, ডিসপ্লে লিংক দেওয়ার দরকার নাই, এটা অপশনাল। এই যে দেখেন এখানে লেখাই আছে কিন্তু অপশনাল। স্যার ডিসপ্লে লিংক বলতে স্যার মানে স্যার যদি কোনো কারণে কিউ দেয় এটা কি স্যার ল্যান্ডিং পেজের লিংক দিয়ে দিবে নাকি স্যার ওয়েবসাইটের লিংক দিবে? মানে ধরেন ওই জিনিসটা পছন্দ হলো না, আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলো, সে আরেকটা অপশন দেখতে পারলো, এমন কিছু না? আপনি আপনার কথা তো আমি বুঝতে পারছি, ঠিক আছে, আপনি এতবার বলার দরকার নাই, আমি আপনাকে যেটা বলি সেটা আগে শুনেন। ডিসপ্লে লিংকটা হচ্ছে এই যে দেখেন এখানে আপনার শপ নাওয়ের বাম পাশে যে লেখা আছে স্টিলা সিক্স পিসেস কি একটা লেখা আছে দেখছেন, ওইখানের মধ্যে ডিসপ্লে লিংকটা শো করবে জাস্ট। বাট এখানে ক্লিক দিলে কিন্তু এটা ল্যান্ডিং পেজে যাবে না।
বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কিন্তু ডিসপেলিংটা যদি আপনি দেন তাহলে এখানে যে লেখাটা আসতেছে ওই লেখাটা কিন্তু আসবে না, ডিসপেলিং কে এই লেখাটাকে এ করে ফেলবে। জি স্যার। তো দেখেন আমরা এইভাবে সুন্দর করে দিব। ওকে ফাইন, আমরা মোটামুটি ঠিক আছে। এখন পাবলিশে ক্লিক দিয়ে দেন। আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সো পেমেন্ট মেথডটা চাইবে। এখন শুধু পেমেন্ট মেথড অ্যাড করলে হয়ে যাবে। হ্যাঁ, পেমেন্ট মেথড অ্যাড করলেই আপনি হয়ে যাবে। তাহলে কি ভাই ক্লোজ করে দেবো? না দেখেন, এটা হচ্ছে জাস্ট আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। পেমেন্ট মেথড অ্যাড করে দিয়ে সেভ দিলে কিন্তু ক্যাম্পেইনটা আমাদের কি হয়ে যাবে, এটা রিভিউতে থাকবে, রিভিউতে 2-3 ঘন্টা থাকবে, রিভিউতে দুই তিন ঘন্টা থাকার পরে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা লাইভ হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে আপনি এখন রেকর্ড দিতে পারেন, রেকর্ডিং স্টপ করে দিতে পারেন, এটা পজ করে দিতে পারেন। আচ্ছা, আমাদের কোনো কারো কোনো কোয়েশ্চন আছে এই আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিয়ে? ভাইয়া ডেইলি বাজেট তো একটা দিয়ে দেয় বুঝলাম, কিন্তু লাইফ টাইম বাজেট এটা কি যে একটু বলবেন, মানে এটা কি সব ক্যাম্পেইন চলতে থাকবে এমন না? এটা দেখেন, এটা কিন্তু আপনাদের গুগল ক্যাম্পেইনে বলা হয়েছে ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিনের জন্য আমি যে অ্যামাউন্টটা খরচা করতে চাই এটা হচ্ছে ডেইলি বাজেট, আর লাইফ টাইম বাজেট মানে হচ্ছে টোটাল বাজেট। তাহলে আমি ক্যাম্পেইনে 10 দিন চালাবো, 10 দিনের জন্য আমি যে টোটাল বাজেটটা দিব এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তাহলে ভাই স্ক্রিন অফ করে দিই। হ্যাঁ, স্ক্রিন অফ করে দেন। রাইদুর রহমান খান রিয়াদ ভাই, আপনি বুঝতে পারছেন? ভাইয়া একটা ক্যাম্পেইন রান করার জন্য মিনিমাম কত বাজেট লাগবে? মিনিমাম হচ্ছে পার ডে হচ্ছে মিনিমাম $1, মিনিমাম স্ট্যান্ডার্ড $1 পার ডে বাজেট হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড। আচ্ছা, আপনার এখানে তো বোস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছিল, আর একজন কেউ দেখেন আপনার পেজে যান, পেজে যাওয়ার পরে আপনি দেখেন আপনি পেজের মধ্যে একটা পোস্ট দেন, পোস্ট দিয়ে দেখেন পোস্টের নিচে যদি বোস্ট না অপশনটা অ্যাভেলেবল থাকে তাহলে আপনি কিন্তু ওইখানে দেখবো বোস্ট, পোস্টটাকে কি করতে পারবো আমরা বোস্ট করতে পারবো। অনেকেই আমরা বোস্ট পোস্ট করা আর ক্যাম্পেইনটাকে অনেকে এক মনে করে, কিন্তু আসলে দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট। আপনারা এগুলো কাজ করতে করতে বুঝতে পারবেন যে বোস্ট করা আর ক্যাম্পেইন ইজ ডিফারেন্ট। আচ্ছা ভাই, বোস্ট আর ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য করে একটু বলবেন? আমি তো বললামই যে আপনারা এখানে কাজ করতে করতে বুঝবেন যে আসলে বোস্ট আর ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি। কিছু জিনিস কাজ করতে করতে নিজে নিজে বুঝেন, তারপরে তো আমি আর কিছু সমস্যা নেই, প্রশ্ন করার আরো সময় পাবেন। দেখেন কার 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 এখানে কার পেজে দেখেন বোস্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে সে স্ক্রিন শেয়ার করেন।
হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, ক্লাস কি শেষ আজকে আপনার মতো? ভাইয়া আজকের ক্লাসের নামটা কি? ক্লায়েন্ট অ্যাওয়ারনেস। না, আজকে আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনাদের আমি পোস্টও দেখাতে যাচ্ছিলাম, বাট আপনারা প্রজেক্টে কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন না, তার মানে আপনারা কেমন পেজে এ করে দেখতেছেন না। ভাই কেউ একজন স্ক্রিন শেয়ার দেন স্যার। প্রোমোট আর বুস্টের মধ্যে পার্থক্য কি স্যার? আমার এখানে বুস্ট অ্যাভেলেবল অপশন নাই, মানে আনঅ্যাভেলেবল অপশন দেওয়া আছে। হ্যালো, তাহলে স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো কথা? আচ্ছা, ওই বুস্টার প্রোমোটের মধ্যে পার্থক্য কি? আমার জানা মতে বুস্ট হচ্ছে কি, ওই যে পোস্টে টার্গেটের জন্য, আর ক্যাম্পেইন গুলো যে আছে আদার্স ক্যাম্পেইন, ওগুলো হচ্ছে এনগেজমেন্টের কাছে ডাইরেক্টলি এখানে থেকে ট্রাফিকিং করতে পারবেন এই আর কি। আর বুস্ট হচ্ছে আপনার সেল জেনারেট করার জন্য। আপনি ধরেন একটা পোস্ট দিবেন, আপনি আপনার প্রোডাক্টের আপনি এখন সেলস চাচ্ছেন, সেই ক্ষেত্রে আর কি বুস্টটা করে আমি যতটুকু জানি। আচ্ছা স্যার, আছেন স্যার এই যে এখানে বুস্ট अवेलेबल আছে আমার পোস্টটা। আপনি সেট করে দিতে পারেন। তো এখান থেকে গেট মোর মেসেজ আসছে, ওকে ফাইন হবে। নিচে যান, এই দেখেন এখান থেকে আপনি অডিয়েন্সটা সেট করে দিতে পারবেন। অডিয়েন্স ডিটেলস আসছে, অডিয়েন্স ডিটেলসটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। লোকেশনও তো স্পেসিফিক করতে পারবো।
এখান থেকে আপনি টার্গেটিংও করতে পারবেন, এই যে ব্রাউজ অপশন আছে ব্রাউজ থেকে গিয়ে দেখেন টার্গেটিং করতে পারবেন। স্যার এখানে কি ইউনিভার্সিটির নাম লিখতে হবে নাকি স্যার? মানে হ্যাঁ লিখেন, ইউনিভার্সিটির নাম লিখেন। জুয়েল ভাই কি ভিডিও করছেন? জি আপু আমি করছি। তাহলে ওই যে সেভ করা মানে হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিয়ে দিন। হ্যাঁ হাসিব ভাইয়ের কাছে। ওকে 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 ডাইরেক্ট দিতে প্রবলেম হলো যে ডাইভে করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাবার রিলেটেড ভিডিও তো তাই হচ্ছে আর কি, আপনার এই এন্টারটেইনমেন্টটা সিলেক্ট করলাম, দেখতে দেখতে খাবে। না 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 ওয়েট ট্রেনিং দেন না, ফিটনেসের কোনো কিছুর মধ্যে দেন না। এতো ভাই খাবার রিলেটেড, খাবার রিলেটেড হোক কিন্তু এটা তো কোনো ডায়েট চার্ট ই করতেছে না, এটা আপনি খাবার প্রমোট করতেছেন। এটা যদি কোনো ডায়েট চার্ট হইতো, কোনো কেটো ডায়েট হইতো, তাহলে আপনি দিতে পারতেন। এটা যে পেজটা এটা হচ্ছে আপনার মানে ওরা হচ্ছে এটা প্রমোট করে দেখে আমি আর কি করছিলাম। ওরা হচ্ছে মানে ওই ডায়েট ওয়াইজ ওরা খাবার প্রোভাইড করে এই কারণে। বুঝতে পারলাম। মানে ওরা তাহলে যে কোন একটা ঠিক আছে, তাহলে ওয়েট ট্রেনিং দিয়ে রাখেন। ওয়েট ট্রেনিং তো ওই ওয়েট ট্রেনিং না, ওয়েট ট্রেনিং তো এটা হয় না, ওয়েট ট্রেনিং তো এটা এক্সারসাইজের মধ্যে পড়ে যায়। আপনি ফুড এন্ড ইয়ার মধ্যে দেন, ফুড এন্ড ড্রিঙ্কের মধ্যে যেটা আছে সেটা দিতে পারেন। আমি যেটা বোঝাইছি আসিফ ভাই, বলেন মানে আমি আপনার বোঝাইছি বেসিক্যালি এটা যে পেজটা ভিডিও আপনার মানে ওরা
ডায়েট প্রোভাইড করে, ইভেন দো ওরা বডি বিল্ডিং এর জন্য যে মানে আপনার রুটিন ওয়াইজ খাবারটা এটাও হচ্ছে ওরা প্রোভাইড করে আপনার হচ্ছে ডাক্তারদের সাথে ওদের ধরেন যে আপনার সাপোজ ধরেন একটা নিউট্রিশনিস্ট বা হচ্ছে ডায়েটিশিয়ান যারা আছে ওদের মাধ্যমে আর কি ও ধরেন যে ওদের মানে কনসাল্ট করে মানে হচ্ছে আপনার ওনারা ধরেন যে খাবার প্রোভাইড করে এরকম আর কি ওদের সার্ভিসটা, এই কারণে আর কি আমি ওটা সিলেক্ট করছিলাম। আচ্ছা যদি ওই অপশন থাকে তাহলে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ ওইটা অপশন আছে দেখে আর কি আমি ধরেন যে সিলেক্ট করছি। আচ্ছা ওরের মতো তো মনে হয় সবই দেওয়া যায়। কোনটা যে কুজিন আছে, ড্রিঙ্কস আছে, ফুড আছে, রেস্টুরেন্টস আছে। এগুলোই থাক, সিলেক্ট করা শেষ। অডিয়েন্স তো মনে হয়ে গেছে, ক্যান্সেল এটা থেকে। হ্যাঁ আসিফ সাহেব আপনি এখন এ করে দিবেন, সবকিছু ঠিক আছে। নিচে আর একটু স্ক্রল করে নিচে যান, ডান পাশে যে বার আছে ওই বারটাকে স্ক্রল করেন, তাহলে সেভ অডিয়েন্স পাবেন। হ্যাঁ এখানে আপনার পটেনশিয়াল রিচ কত হবে দেখেন, এটা দেখাচ্ছে ঠিক আছে। ওকে এখন দেখেন ডান পাশে কিন্তু আপনার রেজাল্ট কি ধরনের আসার পসিবিলিটি আছে এটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে। ওকে তো আপনি এখন বুস্ট পোস্ট নামে ক্লিক দেন, তাহলে দেখবেন যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে চাইবে স্যার। পেমেন্ট মেথড অ্যাড করা চলে যাবে, রিভিউতে চলে যাবে, সাথে সাথে কিন্তু লাইভ হয় না ঠিক আছে। ওকে দেওয়া দরকার নাই, তাহলে যেহেতু আপনার অ্যাড করা আছে অলরেডি। ওকে তাহলে আপনারা কিন্তু আজকে দেখলেন যে আমরা অ্যাড ম্যানেজার থেকে কিভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই এবং সরাসরি কিভাবে আমরা বুস্ট করতে পারবো ঠিক আছে। ওকে ওকে তাহলে রেকর্ডিং অফ করে দেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, যে মনে করেন আছে সবচেয়ে কম বুঝছেন সে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে আবার এটা পুরো এটা প্র্যাকটিস করেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে শুরু করে এগুলো করেন। টোটাল টপিকটার নাম কি হবে স্যার? হাউ টু ক্রিয়েট ফেসবুক ক্যাম্পেইন নাকি স্যার? আমি দিলাম, আমি লিখে দিচ্ছি আপনাকে। জি স্যার।
হ্যালো ভাই, আজকে কি আর কোন কিছু দেখাবে? না, তোরা যেতে পারো। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা সেভ দিয়ে দিব নাকি ভাই? রেকর্ডিং ভিডিওটা সেভ